গতকাল থেকে যে বিষয়টা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মাধ্যমে, আবেদ আলী নামের এক ব্যক্তি, তিনি নাকি একটি প্রতিষ্ঠানের ড্রাইভার ছিলেন, সেখান থেকে শত কোটি বললে ভুল হবে, হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, প্রশ্ন ফাঁসের সাথে তিনি নাকি জড়িত এবং কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে। ব্যক্তি আবেদ আলীকে নিয়ে আমার কোনো কথা নেই, এরকম আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আড়ালে গোপনে বহু আবেদ আলী কিন্তু লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে। কথাটা যে জায়গায় আমার বলার উদ্দেশ্য সেটি হচ্ছে, উনি চুরি করেছে, চুরি করার পরে উনার যে ছবিগুলো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, কোথাও তিনি নদীর ধারে নামাজ আদায় করছেন, কখনো ড্রাইভিং করা অবস্থায় ড্রাইভিং সিটে আপনার নামাজ আদায় করছেন, কোথাও তিনি মসজিদে জনকল্যাণকর সচেতনতার জন্য তিনি বক্তব্য দিচ্ছেন, দিনই কথাবার্তা বলছেন, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তিনি মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন যে খবরদার কখনো অসৎ আচরণ করবেন না, অসৎ উপায় অবলম্বন করবেন না, সততার জীবনযাপন করবেন। শুনেন, মসজিদে যখন জুতা চোর জুতা চুরি করতে যায়, সে কিন্তু চোর হিসাবে যায় না, মুসল্লি হিসাবে যায়। কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, জুতা চোর মুসল্লি হয়ে মূলত জুতা চুরির জন্য কিন্তু ওখানে গিয়েছে, মানে চোর মুসল্লির ভান ধরেছে। বাংলাদেশে এই আবেদ আলীর মতো অসংখ্য আবেদ আলীরা এদিক সেদিকে ঘোরাফেরা করে, চুপে চাপে থাকে, যারা ধর্মীয় লেবাসটাকে ব্যবহার করে, যারা আমার নবীর প্রিয় সুন্নাহ দাড়িটাকে ব্যবহার করে, টুপিটাকে ব্যবহার করে, ঝুব্বাটাকে ব্যবহার করে, পাঞ্জাবিটাকে ব্যবহার করে, মানুষের সিম্প্যাথি কাজে লাগিয়ে তারা নানা অপকর্ম মানে করে থাকে। এবং আরেকটা টেন্ডেন্সি দেশের মানুষের আছে, যারা হারামখোর, স্পষ্ট কথা, যে এদিকে হারাম খাবো ডান হাতে, আর বাম হাতে আমরা আবার আল্লাহর রাস্তায় দান করব। এত সোজা ইসলাম, এত সোজা যে আপনি হারাম নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করে দেবেন, আল্লাহ দান কবুল করে নেবে। সোশ্যাল মাধ্যমে যারা ছবিগুলো ছড়াচ্ছেন, প্লিজ নামাজের ছবিগুলো দিয়েন না, কারণ ও চোর মূলত ওই জুতা চুরির মতো, চুরির জন্যই মূলত সে চাকরি বাকরি করেছে, চুরি করেছে, এরপরে শেষ সময়ে এসে যখন বুঝেছে যে একসময় তো মরতে হবে, তখন সে ধর্মীয় এই লেবাস গেট আপ সেট আপ এগুলো ধরেছে। আপনাদেরকে একটা কথা বলি, অনেক আগে থেকে আমি বলে থাকি, প্রায় আলোচনা আমি এই আলোচনাটা করে থাকি, না হলো তিন মিনিট চার মিনিট হলো, দুইটা পা পাল্লা মাফ করবেন না, এটা অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে। দুইটা পা পাল্লা রব্বুল আলমিন কখনো মাফ করবে না, এটা অজামিনযোগ্য অপরাধ। এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, দুই নম্বর হচ্ছে শিরিক করা। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এই যে যাদের আপনি প্রশ্ন যাদের কাছে বিক্রি করেছেন, ফাঁস করেছেন যাদের কাছে, তার মানে কি মেধাবীরা ওখানে মূল্যায়িত হয় নাই? যারা মেধাবী তারা মানে সটকে পড়েছে অথবা ঝরে পড়েছে। এখন এই যে প্রশ্ন দিয়ে একজনকে পাস করিয়ে আপনি কোটি কোটি মানুষের হক নষ্ট করেছেন, যত বড় হাজি হন না কেন, উনি হজ্জ করেছে সম্ভবত, যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালাই হন না কেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগবে, এটা আল্লাহ মাফ করবে না তো। আরে আমাদের দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান নাই, মানুষ মনে করে হারাম খাইছি তা কী হয়েছে, আল্লাহর রাস্তায় টাকা দিছি না, বিভিন্ন লিল্লা বোর্ডিংয়ে আমি লাখ লাখ টাকা দিয়ে আসতেছি না, জাকাতের জন্য আমি শাড়ি লুঙ্গি কোচকবাজার থেকে বিশ লক্ষ টাকা নিয়ে যে আমি আমার গ্রামে দান করতেছি না, মানুষের টেন্ডেন্সি এরকম, মানে কামাইবে ধুমরায় মুসরায় মনে করেন দুই কোটি, আল্লাহ রাস্তায় খরচ করবে এক কোটি, আল্লাহও নেই কামিও নেই নাউজুবিল্লাহ, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে, হারাম, সম্পূর্ণরূপে হারাম, কোনোভাবে এটা জায়েজ নেই, কবে বুঝবো আমরা? সুতরাং যারা এই হারাম খেয়ে হারাম উপার্জন করে, ঘুষ খেয়ে, ঘুষ বাণিজ্য করে, মানুষের হক নষ্ট করে, আইল ঠেলে জমি দখল করে, ভাই বোনের সম্পদ মেরে দিয়ে আরেকজনের হক নষ্ট করে, যে মানুষগুলো হজ করে, ও হজ একবার কে, ও পুরো 81 বছরে 81 বার বড় হজ করলো, আল্লাহর জান্নাতে যাবেন, আপনি লিখে নিয়ে যান, এটা তো আমার কথা না, নবীর কথা। এবার আসেন দলিলে। বড় আফসোস হয় যে আমরা কোথায় যাচ্ছি দিন দিন। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলেছেন, দেখেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি। মানুষের নিকট এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ উপার্জন করার ক্ষেত্রে হারাম হালাল এটা বিবেচনাই করবে না, সে যে উপার্জন করছে এটাকে হালাল ওয়েতে উপার্জন করছে নাকি হারাম ওয়েতে উপার্জন করছে, পদ্ধতিটা কী, পন্থাটা কী, এটা খেয়ালই করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কিন্তু বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াত এবং সূরা নাহালের 114 নম্বর আয়াতে কি বলছে দেখেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন। আল্লাহ কি বললেন,
হে মানবকুল, তোমরা পৃথিবীতে হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে এই শয়তান। সুরা নাহল আল্লাহ কি বলছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা ওয়াশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাদেরকে হালাল ও পবিত্র যা দিয়েছেন তা হতে আহার করো এবং আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা কেবল তারই ইবাদত করো। স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন, যে ওই শরীর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ, সেই জান্নাতে ওই শরীর প্রবেশ করবে না, গুজিয়া বিল হারাম, যে শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে। স্পষ্ট কথা হাদিসের মধ্যে আসছে। আসলে হারাম মানুষ কখন করে? মানুষ যখন করে হারাম, যে ইদা লাম তাস্তাহিয়ে ফাসনা মা শিতা, মানুষের যখন লজ্জা শরম থাকে না তখন যা ইচ্ছা সে এরকম করতে পারে। দাড়িটা এটা নবীজির সুন্নাহ, এটার মর্যাদা আছে। আপনি টুপিটা লাগায় বাইরে বের হন, মানুষ আপনাকে সালাম দেবে। পাঞ্জাবিটা লাগায় বের হন, মানুষ আপনাকে সালাম দেবে, কারণ মানুষ মনে করে যে লোকটা ধার্মিক। কিন্তু এটাও সত্য, মা মানা তাকওয়া, যদি তাকওয়ার প্রশ্ন করা হয় যে তাকওয়াটা কী, নবীজি তো মুখে জবাব দিলেন না, দিলেন কি আত্তাকওয়া হা হুন, আঙ্গুল তোলে বুকের দিকে ইশারা করলেন। তাকওয়ার জায়গাটা হচ্ছে হৃদয়ে, অন্তরে। সুতরাং আপনি আড়ালে কী করছেন, কাকে ফাঁকি দিচ্ছেন? এই 20 কোটি মানুষকে ফাঁকি দিচ্ছেন? আল্লাহকে ফাঁকি দিতে পারবেন? পারবেন না। আপনি যে ছেলে মেয়ের জন্য এই কাজগুলো করছেন, সেই ছেলে মেয়েকে আপনি ফাঁকি দিতে পারবেন? পারবেন। আল্লাহকে পারবেন না। কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা আপনার আছে না, সব কিছু দেখছে না? ওরে ভাই, আমি হাতটা জোর করে বলতেছি, আল্লাহ আল্লাহর নামে হলব করে বলতেছি, আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ হারামটা আপনারা খায়েন না, আরাম শেষ হয়ে যাবে। এই যে কয়েকদিন আগে মতিকাণ্ড গেল, এখন আবেদকাণ্ড শুরু হলো, এরকম আরও হাজার হাজার মানুষ ধরা খাবে, যারা আড়ালে এরকম দুর্নীতি করতেছে। লাভটা কী? এই যে এখন জীবন যৌবন সব কিন্তু শেষ, অন্যরা পালাইছে, আপনি পালাইতে পারেন নাই, আবেদ আলী পালাইতে পারে নাই, ধরা খাইছে। লাভটা কী? আপনি 1000 কোটি টাকা রেখে গেলেন, কয়দিন খাবেন আপনি? 2 বছর 4 বছর, মানলাম 20 বছর, এরপরে আপনার জীবন প্রদীপ্ত নেভে যাবে, জীবনের পরিসমাপ্তি ঘটবে। কিন্তু ওই যে 20 লক্ষ শিক্ষার্থীর হক আপনি নষ্ট করেছেন প্রশ্ন ফাঁস করে, তাদের যে দীর্ঘশ্বাস, তাদের যে উত্তপ্ত নিঃশ্বাস, তাদের যে বুকের ব্যথা, তাদের যে স্বপ্নভঙ্গের জন্য আপনি দায়ী, এটার জন্য কি আপনি খেসারত দিবেন না মনে করছেন? শোনেন, নামাজ একদিন পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবে ভাই। রোজা একটা শয়তানের ওয়াসওয়াসে আপনি করেন না, আল্লাহ চাইলে মাফ করবে। হজ আপনি 1 বছর করেন নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবে, পরবর্তী বছর আপনি করে ফেলছেন, যখন ফরজ হয়েছে তখন করেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক নষ্ট করবে কোনো মানুষ, এই গুণা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আহা, বড় আফসোস আমাদের সমাজের মানুষের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা কি বলেছেন শুনেন, আল্লাহর হাবিব বলছেন, সুম্মা যাকারা রাজুলা ইয়াতিলু সাফার আশাতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রব্বি ওমা তাআমুহু হারামুন ওমাশরাবুহু হারামুন ওমালবাসুহু হারামুন ওগুজিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিজালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যে দীর্ঘ সফর করেছে, ধুলা ধূসরিত এলোমেলো কেশ বিশিষ্ট, হস্তযুগল আকাশ পানে উত্তোলন করে দোয়া করে আর বলে, হে আমার রব, হে আমার রব। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, এমনকি সে হারাম দিয়ে জীবিকা নির্বাহ করে। সুতরাং তার দোয়া কীভাবে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন? আসলে তার দোয়া কবুল হয় না। আর এই যে চুরি করে যেগুলো নামাজ পড়ে, ডাকাতি করে ঘুষ খেয়ে যেগুলো নামাজ পড়ে, আসলে এদের ওই চুরি করার সময় ইমানই থাকে না। প্রমাণ নেন, ওয়ালা ইয়াসরিকু হাইনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহা ফিহা আবসারুহুম হাইনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না, ডাকাত যখন ডাকাতি করে তার ইমানই থাকে না। তাহলে যে ঘুষ খায়া এরকম নামাজ পড়তেছে, ওর কি ইমান ছিল? নামাজ, এই নামাজ কবুল হবে না। আপনি 100টা মসজিদ নির্মাণ করেন না কেন, ডাকাতির টাকা দিয়ে কোনো কাজ হবে না ভাই, এটা একটা ভুল কনসেপ্ট। কেন আলোচনাটা করলাম শুনেন, এরকম আবেদ আলীর মতো অনেক আবেদ আলী যারা গোপনে আছে, যারা ধরা ছোঁয়ার বাইরে, হয়তো ধরা খাবে, পাপ বাপেরও ছাড়ে না, এটা মাথায় রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না। বাংলায় যে প্রবাদটা আছে এটা কিন্তু বাস্তব, হারাম খাবেন, আরেকজনের হক নষ্ট করবেন, আল্লাহ আপনারা লাঞ্ছিত করবে না, এত সহজ ভাবলেন কীভাবে? কশিন কালো কোনো হারামের সাথে আপনারাও জড়াবেন না,
আমরাও জড়াবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।